Hello viewers, welcome to my class. আজি মই দশম শ্রেণীর প্রথম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণ বিষয়ে আলোচনা করিম। তাহলে বলক ভিডিওটা আরম্ভ করু। রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণ এইটু কথা বোঝা যায় যে কি কইছে, রাসায়নিক বিক্রিয়া কি আর সমীকরণ কি। এতিয়া চাও যদি আমি রাসায়নিক বিক্রিয়া বুঝিব যাও বা সমীকরণের বিষয়ে জানিবলৈ যাও তেনহলে কিছুমান বেসিক বস্তু আমার জানিব লাগিব। যেনেকুৱা মৌলবিলাকৰ নাম জানিব লাগিব, তাৰপিছত মৌলবিলাকৰ পাৰমাণৱিক সংখ্যা জানিব লাগিব, ইলেক্ট্ৰনৰ সংখ্যা জানিব লাগিব, মৌলবিলাকৰ চিহ্ন জানিব লাগিব, তাৰপিছত আয়ন জানিব লাগিব, আয়নৰ নামবিলাক জানিব লাগিব। গতিকে এইবিলাক হৈছে বেসিক বস্তু যিবিলাক অকল ক্লাছ দশম শ্ৰেণীৰ নহয়, ক্লাছ নাইনৰো এইটো ভিডিঅ'ৰ বহুত প্ৰয়োজন আছে। গতিকে আমি এইটো ডিটেইলছ আগতে আলোচনা কৰিম, তাৰপিছৰখিনি যিবিলাক অনুশীলনী প্ৰশ্ন আছে পিছত বুজাম, ঠিক আছে। তেতিয়া আমি ডিটেইলছবিলাক বেসিক বস্তুবিলাক আলোচনা করো। এতিয়া চোৱা রাসায়নিক বিক্রিয়া করবলে গেলে আমার মৌলবিলাক লাগিব। যেনে মৌল যেনেকুৱা কি এইচ, এইটো ইংরাজি আখর এইচ বুলি কয়, কিন্তু ইয়াক রাসায়নিক বিজ্ঞানত এইটো নাম আছে। ইয়ার নামটো কি আমি হাইড্রোজেন বুলি কওঁ। কি বুলি কওঁ? হাইড্রোজেন বুলি কওঁ। যেনেকৈ ইয়ার নাম হাইড্রোজেন, তেনেকুৱা মৌলত সেকেন্ড মৌল যেটো হিলিয়াম, তাৰপিছত আছে লিথিয়াম, তাৰপিছত আছে বেরিলিয়াম, এনেকুৱা কিমানটা আছে 118টা মৌল আছে। তাৰে ভিতৰত আমাৰ ক্লাস 12লৈকে বেছি নহয় 30টা মুখস্থ করলে আর এইবিলাকৰ কি আছে তাৰ ভিতৰত এইবিলাক জানিলে আমাৰ বহুত ভাল। গতিকে আমি এইটো ডিটেইলছ আলোচনা কৰিম আজি। যেনেকৈ হাইড্রোজেন, হাইড্রোজেন এইচেৰে বুজায়। এতিয়া এই হাইড্রোজেনৰ বিষয়ে আমাৰ কি কি জানিব লাগে? প্ৰথমত যেনেকুৱা কি পাৰমাণৱিক সংখ্যা জানিব লাগিব, হাইড্রোজেনৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান এইটো জানিব লাগিব। দ্বিতীয়ত কি চিহ্ন জানিব লাগিব। তৃতীয়ত কি নাম জানিব লাগিব। চতুর্থত কি চতুর্থত ইলেকট্রনের সংখ্যা জানিব লাগিব। তারপিছত ইলেকট্রনের বিন্যাস জানিব লাগিব। তারপিছত আছে আয়ন জানিব লাগিব, তারপিছত আয়নর নাম জানিব লাগিব। এইকেইটা বস্তু আমার বেসিক বস্তু জানিব লাগিব। যেহেতু হাইড্রোজেন এটা মৌল, গতিকে এই মৌলর এই গোটেইকেইটা বস্তু আমার জানিব লাগিব, মাস্ট বি। এতিয়া চোৱা যেনেকুৱা হাইড্রোজেন আছে মৌল, যেনেকুৱা হিলিয়ামৰ এটা মৌল, এই হিলিয়ামৰ এই গোটেই বস্তুকেইটা জানিব লাগিব। তেনেকুৱা কি লিথিয়াম, লিথিয়ামৰ গোটেই বস্তুকেইটা জানিব লাগিব। মানে যিকেইটা মৌল আছে গোটেই মৌলৰ এই কেইটাইকেইটা বস্তু আমাৰ জানিব লাগিব। এইবিলাক জানিব লাগিব, তাৰপিছতহে আমি কি কৰিব পাৰিম, ৰাসায়নিক বিক্ৰিয়া কৰিব পাৰিম। ৰাসায়নিক বিক্ৰিয়া কৰিবলৈ গ'লে আমাৰ এইবিলাক বস্তু জানিবই লাগিব। সমীকৰণ লিখিব পাৰিম, মানে যৌগ গঠন কৰিব পাৰিম। যৌগ গঠন কৰিবলৈ গ'লে এইবিলাক গোটেই বস্তুকেইটা আমাৰ বহুত প্ৰয়োজন। এতিয়া চোৱা হাইড্রোজেনৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান? ওৱান, ঠিক আছে। হাইড্রোজেনৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান? ওৱান। ইয়াৰ চিহ্ন কি? এইচ। চিহ্নটো হৈছে এইচ। ইয়ার নাম কি আমি অলপ আগতে কৈছো, হাইড্রোজেন, হাইড্রোজেন ইয়ার নাম। তারপর ইয়ার ইলেকট্রনের সংখ্যা কিমান? ইলেকট্রনের সংখ্যা ওয়ান। এইটো কথা মনত রাখিবা যে যিকোনো মৌলর প্রত্যেকটা মৌল 118টা মৌলেরই পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সদায় সমান। কি পারমাণবিক সংখ্যা যেটো আছে আর ইলেকট্রনের সংখ্যা যেটো আছে সদায় কি সমান। যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান, তাহলে ইয়ার ইলেকট্রন সংখ্যা কিমান হবো? ওয়ান। ঠিক তেনেকুৱা লিথিয়ামৰ পারমাণবিক সংখ্যা কি? টু। তাহলে ইয়ার ইলেকট্রন সংখ্যাও টু। বেরিলিয়ামৰ কিমান? থ্রি। ইলেকট্রন সংখ্যা থ্রি। গতিকে ক্রমিক সংখ্যা যেটো আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এনেকৈ যদি আমি মুখস্থ করে যাম,
ঠিক সিরিয়াল নম্বর যে আহে ঠিক তেনেকুৱা ইয়ার ইলেকট্রনের সংখ্যাও ঠিক তেনেকুৱাই। এতিয়া চা ইলেকট্রনের বিন্যাস, এতিয়া আমি এইকেইটা বুঝি পালো। এতিয়া হাইড্রোজেন ইলেকট্রনের বিন্যাস মানে কি? ইলেকট্রনের বিন্যাস মানে কথা হয়েছে যে ইলেকট্রনবিলাক ভাগ বতরা করা। এতিয়া চা এইটো মৌল ধরল, এই হাইড্রোজেন, এই মাজভাগত কি থাকে? এইটো কি বলে কয়? নিউক্লিয়াস বলে কয়। কি বলে কয়? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসত কি থাকে? প্রোটন আর কি থাকে? নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনে কি করে? আমার মৌলর যা ইলেকট্রন আছে সেইবিল কি করে আকর্ষণ করে রাখে। যেনেকা কি সূর্যর চারিওফালে আমার পৃথিবী, মঙ্গল গ্রহ, যা সূর্যর গ্রহ নক্ষত্র যা আছে, যা আছে সেইবিল কি করে রাখে? নিজা কক্ষপথত ঘুরি থাকে আর আকর্ষণ করে রাখে। ঠিক তেনেকাই এই প্রোটন আর নিউট্রনে নিউক্লিয়াসে কি করে এই মৌলর ইলেকট্রনবিলাক কি করে রাখে? সিহঁতর ফালে আকর্ষণ করে রাখে। ঠিক তেনেকৈ আমার কি হাইড্রোজেনের মৌল কেইটা আছে? হাইড্রোজেন ইলেকট্রনের সংখ্যা কেইটা আছিল? এক আছিল। তেনহলে ইয়ার এটা আরো একটা কথা আছে যে যেটু ইলেকট্রন বিন্যাস করব যাও, তেনহলে এই যে খোলবিলাক যে আছে এটা দুটা, তারপিছত কি তিনিটা, তারপিছত কি চারিটা, এই কথাটা মনত রাখব লাগবে যে প্রথম খোল এইটু, দ্বিতীয় খোল এইটু, তৃতীয় খোল এইটু, চতুর্থ খোল। তাহলে প্রথম খোলের নাম কি বলে কয়? কে। প্রথম খোলের নাম কি? কে বলে কয়। দ্বিতীয় খোলের নাম কি বলে কয়? এল। তৃতীয় খোলের নাম কি বলে কয়? এম। আর চতুর্থ খোলের নাম কি? এন। ইলেকট্রনের বিন্যাস মানে ইলেকট্রনের যা ইলেকট্রনের সংখ্যা আছে সেইবিল ভাগ বতরা করবলে আমার চারিটা স্তর আছে। কি আছে? চারিটা স্তর। প্রথম স্তরের নাম কি? কে। দ্বিতীয় স্তরের নাম কি? এল। তৃতীয় স্তরের নাম কি? এম। আর চতুর্থ স্তরের নাম কি? এন। ঠিক তেনেকৈ যেন কে, এল, এম, এন। আর একটা কথা মনত রাখবা যে কে খোলত, প্রথম খোলত সদায় ইলেকট্রনের সংখ্যা দুটা দুটা থাকবে, দুটাতকে বেশি হব নয়। কিয়? মানে সি দুটা ললে সি মানে সেই খোল সেইটা কি কমপ্লিট, ইয়াতকে বেশি আর ইলেকট্রন সি প্রথম খোলত মানে করব নয়। ঠিক তেনেকুৱা এলত যে আছে, এলত কি আটটার বেশি ইলেকট্রন সংগ্রহ করব নয়। আটটার বেশি যেতে ইলেকট্রন হবো তাই কি করে? এরি দিয়ে। ঠিক এরি দিয়ে কত যায়? এমত যায়। এমত গলে কি ১৮টা ইলেকট্রন, ১৮টা লৈকে সি মানে ধরে রাখব পারে, তারপিছত কি সি রখি রাখব নয়। তারপিছত এনত গলে কি ৩২টা। এই কথাটা ভালকে মনত রাখব লাগিব যে প্রথম খোলত কি দুটা ইলেকট্রনের বেশি থাকিব নয়, দ্বিতীয় খোলত কি আটটার বেশি থাকিব নয়, তৃতীয় খোলত কি ১৮টার বেশি থাকিব নয়, আর চতুর্থ খোলত কি ৩২টা খোল বেশি থাকিব নয়, ৩২টা ইলেকট্রনের বেশি থাকিব নয়। এতিয়া চা হাইড্রোজেনের আমি আগতেই কৈছো হাইড্রোজেনের ইলেকট্রনের সংখ্যা এক, তেনহলে ইয়ার এটা ইলেকট্রন, এটা ইলেকট্রন যদি তেনহলে কোন খোলত থাকিব লাগে? কে খোলত। ঠিক হাইড্রোজেনের প্রথম খোলতে কি কে খোলত কি দুটার বেশি থাকিব নয়, গতি হাইড্রোজেনের যেহেতু এটা ইলেকট্রন, যেহেতু এটা গতি ইয়ার ইলেকট্রন এটাই থাকিব, এই এটাই লই পেলায় হাইড্রোজেনে ঘুরি ফুরব, বাকি এই তিনিটা খোল আর নালাগে। বাস হাইড্রোজেনের এই এটা ইলেকট্রন লই পেলাই কি করব? ঘুরি থাকিব। ঠিক তেনেকা হিলিয়ামর, হাইড্রোজেন হিলিয়ামর কি প্রথম প্রথম খোল, দ্বিতীয় খোল, হিলিয়ামর কেটা হাইড্রোজেনের যদি ইলেকট্রনের সংখ্যা ওয়ান, হিলিয়ামর কি টু, লিথিয়ামর কিমান থ্রি, বেরিয়ামর কিমান ফোর। ঠিক তেনেকুৱা হিলিয়ামর কিমান দুই, তার মানে প্রথম খোলত কেইটা ইলেকট্রন দুটা, দুটার বেশি কিন্তু থাকিব নয়। তাহলে প্রথম খোলত যদি দুটা হয় তাহলে এক দুই মানে দুটাই হয়ে গেল, আর ইয়ার মানে ইলেকট্রন নাই যেহেতু ইয়াতে এই দুটা লই পেলাই প্রথম খোলতে সি ঘুরি ফুরব। এটা লিথিয়ামত যাও, যদি লিথিয়ামত যাও লিথিয়ামত কেইটা আছে? লিথিয়ামর যেহেতু ইলেকট্রন সংখ্যা তিনি আছে তেনহলে কি হব টু, মানে প্রথম খোলত দুটার বেশি থাকিব নয়। এল খোলত কি দুটা দুটা আর কি আসল কি এটা আসল তিনিটা আসল, তাহলে দুটা যদি প্রথম খোলত গৈছে তাহলে কেইটা বাকি থাকিব? এটা বাকি থাকিব। এটা যাই কত যাব? এলত যাব। ঠিক তেনহলে লিথিয়ামর বিন্যাসটো কেনেকুৱা হব? প্রথম খোলত কেইটা দুটা, কে খোল কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় খোলত কেইটা আহিব? যেহেতু এটা আছে দ্বিতীয় খোলত, এল খোলত আহি এটা পড়ব, এটা যাব এল খোলত। তেনহলে আমি গম পালো যে ইলেকট্রনের বিন্যাস কেনেকৈ হয়, এইটো ভালকে মনত রাখব লাগবে যে ইলেকট্রনের বিন্যাস করবলে গেলে চারিটা খোল আছে, চারিটা তার ভিতর প্রথমটো কি
দুটা থাকিব, দ্বিতীয়টোত আটটা থাকিব, তৃতীয়টোত ওঠৰটাৰ বেছি থাকিব নোৱাৰে, চতুৰ্থত কেইটা থাকিব, বত্ৰিছটা থাকিব। গতিকে এনেকৈ আমি গোটেই মৌলৰ আমি কি কৰিব পাৰিম, মানে ইলেক্ট্ৰনৰ বিন্যাস কৰিব পাৰিম। এতিয়া চাওঁ, ইলেক্ট্ৰন বিন্যাস যদি হৈ গৈছে, এতিয়া আয়নবিলাক, চৰি আয়নৰ আগত আৰু এটা কথা আছে, মানে অতি গুৰুত্বপূৰ্ণ, এইটো লিখা নাই মই যিহেতু পাহৰি গৈছিলোঁ, যিটো আছে সেইটো হৈছে কি, মৌলৰ যোজ্যতা, কি যোজ্যতা। এই বস্তুটো খুবেই দৰকাৰী বস্তু আৰু খুবেই ইম্পৰ্টেণ্ট বস্তু। এই যোজ্যতা জানিলেহে, মৌলবিলাকৰ যোজ্যতা জানিলেহে আমি কি কৰিব পাৰিম, যৌগ গঠন কৰিব পাৰিম, বিক্ৰিয়া কৰিব পাৰিম, তাৰপিছত কি সমীকৰণ লিখিব পাৰিম। তে কথাটো হৈছে, যোজ্যতাৰ বিষয়ে আমি জানিবলৈ হ'লে আমি তিনিটামান নোটছ দিছোঁ, মানে নিয়মৰ, মানে তিনিটামান নিয়ম লিখি দিছোঁ। তিনিটা হ'ল যে, যদি বহিষ্ঠখলত, যদি বহিষ্ঠখলত থকা ইলেক্ট্ৰনৰ সংখ্যা এক, দুই, তিনি আৰু চাৰি হয়, যদি বহিষ্ঠখলত, মানে শেষৰ খলত যদি ইলেক্ট্ৰনৰ সংখ্যা কি হয়, এক, দুই, তিনি আৰু চাৰি হয়, তেনেন্তে সেইটোৱে হৈছে কি, মৌলটোৰ যোজ্যতা। কথাটো ভালকৈ মন কৰিবে, যদি বহিষ্ঠখলত ইলেক্ট্ৰনৰ সংখ্যা যদি এক, দুই, তিনি আৰু কি চাৰি হয়, তেনেহ'লে কি হয়, সেইটোৱে হৈছে মৌলটোৰ যোজ্যতা। তাহলে উদাহৰণ দিলে ভালকৈ বুজি পাবা, যেনেকুৱা কি, হাইড্ৰজেনৰ বহিষ্ঠখলত কেইটা ইলেক্ট্ৰন আছে, মানে হাইড্ৰজেনৰ ইলেক্ট্ৰনেই হৈছে এটা, তাৰমানে কি, তাৰ বহিষ্ঠখলত এটা ইলেক্ট্ৰন আছে, গতিকে হাইড্ৰজেনৰ যোজ্যতা কিমান হ'ব, এক হ'ব, বুজিছে। দেন নেক্সট হ'ল যেনেকুৱা হিলিয়াম, হিলিয়ামৰ কিমান, দুই, হিলিয়ামৰটো দুই। এতিয়া চোৱা, দুই যদি আছে তেনেহ'লে এইটো বেলেগ নিয়ম আছে, এইটো মই অলপ পিছত কৈ আছোঁ। এইটো লিথিয়াম আহা, লিথিয়ামৰ কিমান, লিথিয়ামৰ তিনি, ইলেক্ট্ৰনৰ সংখ্যা কেইটা, তিনিটা। তে বিন্যাসটো কেনেকুৱা হ'ব, কে এল এম এন, এনেকুৱা যদি আহোঁ তেনেহ'লে কে খলত কেইটা যাব, দুটা, আৰু এল খলত এটা আহিব, কে খলত দুটা, এল খলত এটা, মানে বহিষ্ঠ খলত কেইটা ইলেক্ট্ৰন থাকিল, এটা। গতিকে লিথিয়ামৰ যোজ্যতা কিমান, অন। ঠিক তেনেকুৱা যদি আমি বেৰিলিয়ামৰ চাওঁ, কিমান বেৰিলিয়ামৰ, হাইড্ৰজেন, হিলিয়াম, লিথিয়াম, বেৰিলিয়ামৰ ইলেক্ট্ৰনৰ সংখ্যা কিমান, চাৰিটা, চাৰি। তেনেহ'লে ইয়াত কি হ'ব, প্ৰথম খলত কেইটা যাব, দুটা, কে খলত দুটা যাব, আৰু এল খলত কেইটা আহিব, দুটা আহিব, তাৰ বাহিৰ খলত কেইটা ইলেক্ট্ৰন থাকিব, দুটা। তেনেহ'লে বেৰিলিয়ামৰ যোজ্যতা দুই। এনেকৈ যিবিলাক মৌলৰ বহিৰ্খলত এক, দুই, তিনি আৰু চাৰিটা মৌল থাকিব, চৰি, চাৰিটা ইলেক্ট্ৰনৰ সংখ্যা থাকিব, ইলেক্ট্ৰন থাকিব, সেইটো হৈছে কি, সেই মৌলটোৰ যোজ্যতা। এতিয়া দ্বিতীয় নম্বৰত আহোঁ, দুই নম্বৰত, যদি বহিষ্ঠখলত থকা ইলেক্ট্ৰনৰ সংখ্যা পাঁচ, ছয়, সাত, আঠ হয়, কিমান, যদি বহিৰ্খলত যিটো ইলেক্ট্ৰনৰ সংখ্যা আছে এইটো যদি পাঁচ, ছয়, সাত, আঠ হয়, তেনেহ'লে কি হ'ব, তেনেহ'লে আঠৰ পৰা বিয়োগ কৰি পোৱা সংখ্যাটোৱে মৌলটোৰ যোজ্যতা। তেনেহ'লে কি, আঠৰ পৰা সেই সংখ্যাটো বিয়োগ কৰিম, কোন সংখ্যাটো, পাঁচ বা ছয় বা সাত বা আঠ, আঠৰ পৰা বিয়োগ কৰিম, কৰাৰ পিছত যিটো থাকিব সেইটো হৈছে কি, মৌলটোৰ যোজ্যতা। ঠিক উদাহৰণ দিওঁ তেনেহ'লে, উদাহৰণ যেনেকুৱা, নাইট্ৰজেন, নাইট্ৰজেনৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান, নাইট্ৰজেনৰ পাৰমাণৱিক সংখ্যা যেনেকুৱা ছেভেন আছে, তেনেহ'লে কি হ'ব, ইলেক্ট্ৰনৰ বিন্যাসটো কি হ'ব, কে খলত কেইটা থাকিব ইলেক্ট্ৰন, দুটা, আৰু বাকী কেইটা থাকে, পাঁচটা, তাৰমানে এল খলত কেইটা ইলেক্ট্ৰন থাকিব, পাঁচটা, মানে বহিৰ্খলত কেইটা ইলেক্ট্ৰন থাকিব, পাঁচটা। ফৰ্মুলাত কি আছিল, নিয়মত কি আছিল, যদি বহিৰ্খলত থকা ইলেক্ট্ৰনৰ সংখ্যা পাঁচ, ছয়, সাত, আঠ হয়, তেনেন্তে আঠৰ পৰা বিয়োগ কৰি পোৱা সংখ্যাটো হৈছে কি, মৌলটোৰ যোজ্যতা। তাহলে পাঁচটা যিহেতু আছে, তাহলে এই পাঁচটা, তেনে ইলেক্ট্ৰনৰ বিন্যাসটো টু পইণ্ট ফাইভ, এই পাঁচৰ পৰা কি, আঠৰ পৰা কি, পাঁচ বিয়োগ কৰিম, আঠৰ পৰা যেতিয়া পাঁচ বিয়োগ কৰিম কিমান ওলাব, আঠৰ পৰা পাঁচ গ'লে কিমান, তিনি। তেনেহ'লে কি হ'ব, নিয়নৰ যোজ্যতা কিমান, চৰি, নাইট্ৰজেনৰ যোজ্যতা কিমান হ'ব, থ্ৰী হ'ব। বুজি পাইছে ভালকৈ? আৰু এটা উদাহৰণ দি আছোঁ, যেনেকুৱা কি, ফ্লৰিন, ফ্লৰিনৰ ইলেক্ট্ৰনৰ সংখ্যা কিমান, ফ্লৰিন, হাইড্ৰজেন, হিলিয়াম, লিথিয়াম, বেৰিলিয়াম, বৰণ, কাৰ্বন, নাইট্ৰজেন, অক্সিজেন, ফ্লৰিন, ফ্লৰিনৰ কিমান, নাইন, ইলেক্ট্ৰনৰ সংখ্যা কিমান, নাইন। তেনেহ'লে যদি ইলেক্ট্ৰনৰ সংখ্যা নাইন হয়, তেনেহ'লে ইলেক্ট্ৰনৰ বিন্যাসটো কেনেকুৱা হ'ব, টু পইণ্ট ছেভেন, টু পইণ্ট কিমান হ'ব, ছেভেন, দুই আৰু সাত যোগ কৰিলে নয় হয়, তেনেহ'লে টু পইণ্ট ছেভেন যদি হয়, তাৰমানে কে খলত কি, কে খলত দুটা ইলেক্ট্ৰন আৰু এল খলত কেইটা, সাতটা ইলেক্ট্ৰন, মানে বহিষ্ঠখলত কেইটা ইলেক্ট্ৰন আছে, সাতটা ইলেক্ট্ৰন আছে।
এ হাতটা যদি থাকে তাহলে ঠিক 5 6 7 8 হলে তেনতে 8 এর পরা বিয়োগ করিম 8 এর পরা কি করিম বহিরখলত ইলেকট্রন যেটা আছে হাতটা এটু বিয়োগ করিম 8 এর পরা হাত বিয়োগ করলে 1 তাহলে কি ফ্লোরিনর ইলেকট্রন সংখ্যা কি যোজ্যতা কিমান হবো 1 বুঝি পাইছে তাহলে নেক্সট আছে যেটু বহিরখলত যদি বহিষ্ঠ খলত যদি পূর্ণ হৈ থাকা মৌলবোৰৰ যোজ্যতা শূন্য হয় কি কৰিছে যে বহিষ্ঠ যেটু বহিরখলত যেটু ইলেকট্রন যদি পূর্ণ হৈ আছে কি আছে পূর্ণ হৈ আছে তেনহলে মৌলৰ যোজ্যতাটো কি হ'ব শূন্য হৈ যাব জেনে কোৱা কি হাইড্রোজেন সৰি হিলিয়ামৰ ইলেকট্রন সংখ্যা কিমান 2 তেনহলে হি প্ৰথম খলতে আছে কি কে খলত আছে কে খলত যেহেতু দুটাৰ বেছি ইলেকট্রন থাকিব নহৰে তাৰ মানে কে খলত মানে পূর্ণ হৈ আছে ইয়াতকে বেছি এটো খলত ঠাই নাই মানে দুটাৰ বেছি কে খলত থাকিব নহৰে গতিকে এটো পূর্ণ হৈ আছে গতিকে কি হ'ব ইয়াৰ যোজ্যতা কি হৈ যাব শূন্য হৈ যাব ইয়াৰ যোজ্যতা কি হৈ যাব শূন্য হৈ যাব তেনেকুৱা আমি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন নিয়ন যদি চাও কি নিয়ন নিয়ন যদি চাও তেনহলে নিয়নৰ কি হ'ব ইলেকট্রন সংখ্যা কিমান 10 ঠিক আছে কিমান 10 নিয়নৰ ইলেকট্রন সংখ্যা 10 তেতিয়া ইয়াৰ যোজ্যতা কিমান হ'ব আগতে আমাৰ কি কৰিব লাগিব ইলেকট্রন বিন্যাস কৰিব লাগিব কে খলত কি দুটা নিয়নৰ যদি কে খলত দুটা থাকে তেনহলে আৰু কেইটা বাকী থাকে আঠটা বাকী থাকে তেনহলে এল খলত কেইটা আহিব আঠটা আহিব তেতিয়া এল খলত যদি আঠটা হয় এল খলত তো আঠটাৰ বেছি মৌল থাকিব নহয় গতিকে ই পূর্ণ হৈ আছে যদি পূর্ণ হৈ আছে তেনহলে কি হ'ব ইয়াৰ যোজ্যতা কিমান হ'ব শূন্য হৈ যাব তাহলে এইখিনি ভালকৈ বুজি পাইছে যোজ্যতা কেনেকৈ উলিয়াব লাগে এইটো তিনিটা যিটো তিনিটা নিয়ম লিখি দিছোঁ এই তিনিটা ভালকৈ মনত ৰাখিলে যোজ্যতাৰ কোনো অসুবিধা নহ'ব নিজে নিজে উলিয়াব পাৰিম বা নিজে নিজে তোমালোকে উলিয়াব পাৰিবা এতিয়া আয়নৰ বিষয়ে আমি জানিম এটা মৌলে আয়ন কেনেকৈ গঠন কৰে তাহলে আয়নৰ তিনিটা আমি নিয়ম লিখি দিছোঁ ইয়াতে তিনিটাৰ ভিতৰত প্ৰথম যিটো আছে যদি বহিৰখলত ইলেকট্রনের সংখ্যা 1 2 3 4 সেম যোজ্যতার নিচি নাই বহিষ্ঠকলত যদি এটা বা দুটা বা তিনটা চারিটা ইলেকট্রন হয় কি হবো মৌলটে কি করব ইলেকট্রনবিলাক এরি দি কি ধনাত্মক আয়ন ধনাত্মক আয়ন কি করব গঠন করব কথাটা ভালকে শুনবা যদি বহিরখলত যদি 1 2 3 4 ইলেকট্রন থাকে তাহলে কি সেই মৌলটে সেই ইলেকট্রনবিলাক যেহেতু বহিরখলত পূর্ণ ইলেকট্রন নাই 1 2 3 4 ইলেকট্রন আছে গতিকে সেই ইলেকট্রনবিলাক কি করব সিহতে এরি দিব যদি কোনো এটা মৌল ইলেকট্রন এরি দিয়ে হি এরি দিয়ার পিছত কি হি ধনাত্মক আয়ন গঠন করে কি করে ধনাত্মক আয়ন দুই নম্বর যে আছে যদি বহিরখলত ইলেকট্রনের সংখ্যা 5 6 7 হয় কি করে 5 6 7 যদি হয় তেনতে কি হব মৌলটে অষ্টক গঠন করবলৈ কি করে সিহতে অষ্টক গঠন করবলৈ ইলেকট্রন গ্রহণ করি মানে বেলেগর পর ইলেকট্রন গ্রহণ করব করি বলে কি ঋণাত্মক আয়ন গঠন করব কি করব ঋণাত্মক আয়ন গঠন করব যদি এরি দিয়ে তেনালে হিয়ে কি করে ধনাত্মক আয়ন আর যি গ্রহণ করে হিয়ে কি করে ঋণাত্মক আয়ন গঠন করব আর এটা আছে যদি বহিরখলত পূর্ণ ইলেকট্রন থাকে মানে কমপ্লিট ইলেকট্রন যদি থাকে যেনেকা 2 বা 8টা বা 18টা বা 32টা বহিরখলত যদি এনেকে চারি দুটা বা আটটা বা 18টা বা 32টা ইলেকট্রন থাকে মানে পূর্ণ ইলেকট্রন থাকে সিহঁতে কি কোনো আয়ন গঠন নকৰে এতিয়া আমি এইটো মানে বুজাই দি আছোঁ এইটো বুজাই দিলেহে ভালকৈ গম পাবা যে যদি বহিৰখলত কি ইলেকট্রনৰ সংখ্যা যেনেকুৱা কি হাইড্রোজেনৰ ইলেকট্রন কেইটা এটা ইলেকট্রন বিন্যাস কেনেকুৱা কে এল এম এন ইলেকট্রনৰ বিন্যাস মানে এক হ'ব তেনহ'লে ইয়াৰ বহিৰখলত কেইটা ইলেকট্রন আছে এটা ইলেকট্রন আছে ঠিক তেনেকুৱা হিলিয়াম যদি যাওঁ হিলিয়াম দুটা তাৰমানে কি বহিৰখলত কে খলত কেইটা ইলেকট্রন আহিব ইলেকট্রন বিন্যাস সেইটো কেনেকুৱা হ'ব ইলেকট্রনৰ বিন্যাসটো দুটা ইলেকট্রন ক'ত থাকিব কে খলত যিহেতু কে খলত আমি ইয়াৰ আগতেও কৈছোঁ যিহেতু কে খলত দুটাৰ বেছি ইলেকট্রন থাকিব নোৱাৰে গতিকে ইয়াৰ কি এইটো হিলিয়ামৰ পূৰ্ণ ইলেকট্রন আৰু যদি পূৰ্ণ ইলেকট্রন থাকে মানে 3 নম্বৰ নিয়মত লিখি দিয়া হৈছে যদি বহিৰখলত পূৰ্ণ ইলেকট্রন থাকে তেনেন্তে মৌলটোৱে কোনো আয়ন গঠন নকৰে গতিকে ইয়ে কোনো ধৰণৰ আয়ন গঠন নকৰিব হাইড্ৰজেনে কি এটা ইলেকট্ৰন আছে যিহেতু এটা আছে এটা ইলেকট্ৰন এৰি দি কি কৰিব ই হাইড্ৰজেন পজিটিভ আয়ন গঠন কৰিব যিহেতু দ্বিতীয় নম্বৰ কি প্ৰথমত লিখি দিয়া হৈছে যে যদি বহিৰখলত ইলেকট্ৰনৰ সংখ্যা 1 2 3 আৰু 4 হয় তেনেন্তে মৌলটোৱে ইলেকট্ৰন এৰি দি
ধনাত্মক আয়ন গঠন করে ঠিক ধনাত্মক আয়নে কি করেছে হাইড্রোজেনে গঠন করেছে ঠিক হাইড্রোজেন যদি তারপর হিলিয়ামও দেখিলো হাইড্রোজেনও চালু লিথিয়াম সহিতে এল আই লিথিয়ামর কি ইলেকট্রন সংখ্যা কি লিথিয়ামর ইলেকট্রন সংখ্যা হয়েছে তোমার তিনি তেনহলে তিনি যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেনেকুয়া হব 2.1 যে ইয়ার আগত বুঝাই দিছো কে খলত কি দুটা আর এল খলত কি এটা তাহলে ইয়ার বহিস্থ খলত কেইটা ইলেকট্রন আছে এটা ইলেকট্রন আর প্রথম নিয়মত যেনেকুয়া এটা ইলেকট্রন যদি হয় মলতে কি করিব ইলেকট্রনটো এরি দি পেলাই কি করিব ধনাত্মক আয়ন গঠন করিব তেনহলে কি লিথিয়াম পজিটিভ আয়ন গঠন করিব ঠিক লিথিয়াম গল এতিয়া চাও বেরিলিয়াম বেরিলিয়ামর কিমান চারি ইলেকট্রন সংখ্যা চারি তেনহলে বিন্যাসটো কেনেকুৱা হ'ব কে খলত আৰু এল খলত কে খলত দুটা আৰু এল খলত কেইটা দুটা বিন্যাসটো এনেকুৱা হ'ব তেতিয়া বেরিলিয়ামৰ কিমান ইলেক্ট্ৰন সংখ্যা চাৰি ইলেক্ট্ৰন বিন্যাসটো হ'ব কি প্ৰথম খলত দুটা দ্বিতীয় খলত আঠটা ইলেক্ট্ৰন থাকিব পাৰে গতিকে ইয়াতেতো দুটা আছে ইয়াতে আৰু ছয়টা গ্ৰহণ কৰিব পাৰিব ইয়ে গতিকে বেরিলিয়ামে কি কৰিব দুটা এই দুই আছে যেহেতু বহিৰ্খলত কেইটা আছে দুই আছে দুটা ইলেকট্ৰন কি কৰিব ই এৰি দিব যেনেকৈ এক দুই তিনি চারি সরি এক দুই তিনি চারি যেনেকৈ এক দুই তিনি চারি তেনেহলে মৌলতে কি করে মানে এৰি দি পেলাই ধনাত্মক আয়ন গঠন করে ঠিক বেরিলিয়ামৰ আয়নটো কি হ'ব বি দুটা ইলেকট্রন এৰি দিছে গতিকে ইয়াৰ আগতে প্লাসৰ আগতে দুই হ'ব মানে দুটা ইলেকট্রন এৰি দিছে তেনেকুৱা আৰু আছে যেনেকুৱা বৰণ কাৰ্বন নাইট্ৰজেন অক্সিজেন ফ্লৰিন ক্লৰিন এনেকুৱা আছে যেনেকুৱা কি হাইড্ৰজেনৰ ইলেক্ট্ৰন পাৰমাণৱিক সংখ্যা কিমান ইলেক্ট্ৰনৰ সংখ্যা কিমান হাইড্ৰজেন হাইড্ৰজেন হিলিয়াম লিথিয়াম বেৰিলিয়াম বৰণৰ 5 কাৰ্বনৰ 6 নাইট্ৰজেনৰ 7 অক্সিজেনৰ 8 ফ্লৰিনৰ 9 আৰু ক্লৰিনৰ 10 তেনেহ'লে বৰণৰ কি হ'ব বৰণৰ ইলেক্ট্ৰনৰ বিন্যাসটো কেনেকুৱা হ'ব ইয়াৰ আগতে কে এল এম কে খলত কি দুটা আৰু এল খলত কি তিনিটা মানে দুটা আৰু কি তিনিটা দুটা আৰু তিনিটা মিলিলে কেইটা হ'ব 5টা হ'ব কাৰ্বনৰ কি হ'ব 2×4 নাইট্ৰজেনৰ কি হ'ব 2×5 যেহেতু আমি প্রথম নিয়মত আছে 1, 2, 3, 4টা ইলেকট্রন থাকলে ই এরি দি পেলাই কি করে ধনাত্মক আয়ন গঠন করে তাহলে এতিয়া আহিল নাইট্রোজেনের কি বহির্খলত কেটা ইলেকট্রন আছে 5টা এই 5টা ইলেকট্রন কি করে দ্বিতীয় নম্বর নিয়মত আহে যদি বহির্খলত ইলেকট্রনের সংখ্যা 5, 6, 7 5 আহি গল 5, 6, 7 তাহলে কি করে মলতে অষ্টক গঠন করবলে ইলেকট্রন গ্রহণ করি কি ঋণাত্মক আয়ন গঠন করে এতিয়া অষ্টক গঠন করবলে 5, 8ৰ পৰা 5 যদি আমি বিয়োগ করো কিমান থাকিব 3 কিমান থাকিব 3টা আর আছে 8ৰ পৰা যদি 5 বিয়োগ করো 3 থাকিব তেনহলে ই 3টা যদি লয় বেলেগৰ পৰা 3টা ললে সি কি করব দ্বিতীয় খলত যে মানে দ্বিতীয় এল খলত যে মানে 8টা ইলেকট্রনে কমপ্লিট হয় সেইটো সি গঠন করব পাৰিব তাহলে বেলেগৰ পৰা কি করব ইয়ে মানে 3টা ইলেকট্রন মানে গ্রহণ করব মানে নিজে লব এৰি নিদিব নিজে লব লৈ পেলাই কি করব নাইট্রোজেন 3- যেহেতু কি ঋণাত্মক আয়ন গঠন করে তেনহলে কার্বনের কি 4টা এৰি দিছে তেনহলে কি C4+ বরণের কিমান 3টা ইলেকট্রন এৰি দিছে B3+ তারপর তাহলে অক্সিজেন অক্সিজেনের কি 2.6 মানে 2 আৰু 6 কিমান হয় 8 অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিমান 8 তাহলে 6 যেহেতু তাহলে কি 8টা করবলে হলে ই 2টা ইলেকট্রন গ্রহণ করব তাহলে কি হবো অক্সিজেনে 2- গঠন করব এইবিলাক আয়ন গঠন করে আছে তারপর কি 2.7 কি 2.7 মানে বহির্খলত কেটা 7টা আছে তেনে কি করব ই এটা ইলেকট্রন গ্রহণ করব ফলনি এটা ইলেকট্রন গ্রহণ করে কি নেগেটিভ আয়ন গঠন করব তারপর কি ক্লোরিন আহিব ক্লোরিন আহিলে ক্লোরিনে 2.8 যেহেতু 2.8 মানে অ্যালকোহলত কি 8টার বেশি ইলেকট্রন না থাকে গতিকে এটা পূর্ণ 3 নম্বর নিয়ম যদি বহির্খলত পূর্ণ ইলেকট্রন থাকে তেনে মূলত কি কোনো আয়ন গঠন নকরে ইয়ার কোনো কি আয়ন গঠন নহব
লেখিনি ভালকে বুঝিছে আয়ন কেনেকে গঠন করে এতিয়া চোৱা আয়নর গঠন আমি গম পালো এতিয়া নাম বিলাক আয়ন আয়নর নাম বিলাক কি এটা সহজ নিয়ম আছে যেটো নিয়ম মই কৈ দি আছো কৈ দিলে মনত থাকিব তোমালোকৰ নাম বিলাক সহজ মানে যেটো পজিটিভ আয়ন গঠন করব হিহতর নাম বিলাক হেইটুই হবো যেনে হাইড্রোজেনে পজিটিভ আয়ন গঠন করেছে মানে হাইড্রোজেনের নাম হাইড্রোজেন আয়নই হব হিলিয়ামর হিলিয়ামে কি করে হিলিয়ামে কোনো আয়ন গঠন নকরে যেহেতু ইহতর কি পূর্ণ ইলেকট্রন আছে বহির্কলত লিথিয়ামর লিথিয়াম আয়ন তারপর বেরিলিয়ামর বেরিলিয়াম আয়ন বরণর কি বরণ আয়ন তারপর কি কার্বনের কি কার্বন আয়ন ইয়াতে আহি যা নেক্সট আহি গেল নেগেটিভ যাক আয়ন ভালকে মনত রাখবা যাক নেগেটিভ আয়ন গঠন করে নেগেটিভ আয়ন গঠন করাবিলাকৰ নামটো চেঞ্জ হৈ যাব যেনেকৈ নাইট্রোজেন কি তিনিটা ইলেকট্রন সি কি কৰিছে গ্রহণ কৰিছে এৰি দিয়া নাই এইটো কি নেগেটিভ ইয়াৰ নাম হ'ব কি ইয়াৰ নাম হৈছে নাইট্রাইট ইয়াৰ নাম কি নাইট্রাইট অক্সিজেনৰ কি অক্সাইড ফ্লোরিন কি ফ্লোরাইড মানে যাকে নেগেটিভ আয়ন গঠন করে সেইবিলাকের নামের পরিবর্তন হব আর যাক পজিটিভ আয়ন গঠন করে সেইবিলাকর কোনো পরিবর্তন নহব আশা করো তুমি ভালকে বুঝিছা যদি ইয়াতে কিবা যদি এটা অসুবিধা থাকে বা প্রবলেম থাকে বা কিবা বুঝার যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কি কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিবা আমি নেক্সট ভিডিওত ইয়াতকে ভালকে বুঝাই দিবলে চেষ্টা করিম আর যদি ভিডিওটা ভাল লাগে তেনেহলে কি করিবা এটো তো জানাই আছে লাইক করিবা সাবস্ক্রাইব করিবা আর কি ভিডিওটা বেলেগ লো শেয়ার করিবা যাতে ভিডিওটা চাই বেলেগর উপকার হয় ধন্যবাদ।